Live Islamic Alochona Shunte, download Noor app, Robi. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুপ্রিয় দর্শক, আছি এখন উজবেকিস্তানের রাজধানী তাশখান থেকে প্রায় 400 কিলোমিটার দূরে সামারকান্দের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায়। আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি সুন্দর স্থাপনা। সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি রবি নূর অ্যাপ নিবেদিত আরবি কাফেলা অনুষ্ঠানের আজকের পর্বে। কো-স্পন্সর সীমা স্টিল। এর ভেতরেই শায়িত রয়েছেন হানাফি মাজহাবের একজন বিজ্ঞ ইসলামিক স্কলার, সেই সাথে আকায়েদের বড় বড় গ্রন্থের প্রণেতা এবং ধারণার প্রবর্তক, যাকে বলা হয়ে থাকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদার অনেক কিছুর সুস্পষ্ট ধারণা যিনি পেশ করেছেন। প্রিয় দর্শক, আমি বলছিলাম যার কথা, তিনি হচ্ছেন হযরত আবুল মনসুর আল মাতুরিদি রহিমাহুল্লাহ। আজকে তার কবরটি আমরা জিয়ারত করব এবং ইতিহাস তুলে ধরব। সঙ্গে রয়েছেন শেখ সাদিকুর রহমান আল আজহারি। প্রথমে আমরা সেই কবরের দিকে চলে যাচ্ছি, চলুন শেখ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আমরা কবরের একেবারে সন্নিকটে চলে এসেছি। আমি শেখ সাদিকুর রহমান আল আজহারির কাছে জানতে চাচ্ছি, আবুল মনসুর আল মাতুরিদি তিনি কে ছিলেন এবং কেন তিনি সুখ্যাতি অর্জন করেছেন, তার অবদানটা কি, তিনি কিসের ইমাম ছিলেন যদি বলতেন। জাযাকাল্লাহু খায়রান। আজকে আমরা এই পৃথিবীর প্রাজ্ঞ একজন আলেমের দিন, যিনি আকীদার ক্ষেত্রে সত্যি সত্যি মনটা ভরতে খাবার দিও ক্ষুধার্থকে। তোমার নেকির পথে তুমি যে এই রমজানে রবির নির্দিষ্ট ব্যাগ রিচার্জের একটি অংশ বিদ্যানন্দের মাধ্যমে চলে যাবে সুবিধা বঞ্চিতদের ইফতারে। রবি, আমাদের ইসলামী বিশ্বাসের ক্ষেত্রে কি কি বিষয়ের প্রয়োজন, কোন কোন বিষয়ে সুস্পষ্ট জ্ঞান রাখা একজন মুসলিমের জন্য খুব জরুরি, এই বিষয়গুলো নিয়ে ইলমুল কালাম, এই বিষয়গুলো নিয়ে তিনি কথা বলেছেন সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের কাছে গ্রহণযোগ্য একজন আলেম আবু মনসুর আল মাতুরিদি। তিনি এই মাকবারাতেই শায়িত রয়েছেন। মূলত ওনার নাম ছিল মুহাম্মদ ইবনে মুহাম্মদ ইবনে মাহমুদ, এটি ছিল ওনার নাম। পরবর্তী সময়ে আবু মনসুর, যেটা আমরা বাংলায় বলি মনসুরের বাবা, এটি হচ্ছে ওনার উপাধি, আর মাতুরিদি মূলত ওনার এলাকার নাম অনুসারে। উনি কিন্তু এই সামারকান্দে জন্মগ্রহণ করেন এবং সামারকান্দে উনি মৃত্যুবরণ করেন। সামারকান্দে 240 হিজড়িতে তিনি জন্মগ্রহণ করেছিলেন, 333 হিজড়িতে উনি এন্তেকাল করেছিলেন। সুদীর্ঘ বর্ণাঢ্য জীবনের 93টা বছর আল্লাহ তাআলা ওনাকে হায়াত দিয়েছিলেন। সারাটা জীবন ধরে তিনি এলেমের খেদমত করেছেন। ছোটবেলাতেই এতটা পাণ্ডিত্য ছিল এবং এতটা গায়রত ছিলেন, এতটা আত্মস্বাবলম্বী আলেম ছিলেন, একনিষ্ঠ মুখলেস একজন আলেম ছিলেন, ইমাম আবু নাসর আল বায়াদি উনার মতো আলেমের সান্নিধ্য গ্রহণ করেছিলেন ইমাম মাতুরিদি রহিমাহুল্লাহ। ইমাম মাতুরিদি রহিমাহুল্লাহ তিনি যদি কোনো একটা দিন দার্সে না আসতেন, ওনার উস্তাদ খুব চিন্তিত হয়ে যেত, দার্সটা বন্ধ রাখতেন এবং বারবার তেলাওয়াত করতে থাকতেন।
ربك يخلق ما يشاء ويختار ছাত্র অবাক হয়ে যেত কার জন্য অপেক্ষা চলছে এরপরে ছাত্ররা দেখতেন যখন ইমাম মাতুরিদি উনি যখন কাছাকাছি চলে আসতেন তখন উনি খুব উচ্চ কণ্ঠে ইমাম আবু নসর বায়াদি সেই সময়ে এই এলাকার সবচেয়ে বড় আলেম ছিলেন তিনি তখন তিনি খুব উচ্চ কণ্ঠে আনন্দ চিত্তে তিনি আবার আয়াতটা তেলাওয়াত করতেন وربك يخلق ما يشاء ويختار الله تعالى যাকে ইচ্ছা আল্লাহ তাআলা সৃষ্টি করেন এবং নির্বাচিত করেন ছোটবেলা থেকেই তিনি বুঝতেন যে ইমাম মাতুরিদি তিনি সাধারণ কেউ হবেন না সারা পৃথিবীর মুসলিম উম্মাহ ওনার ঋণকে স্মরণ করবে ওনার রেখে যাওয়া জ্ঞানকে স্মরণ করবে এমন একজন আলেম তিনি হবেন এজন্য ছোটবেলা থেকেই তিনি না আসলে দার্স বন্ধ রাখতেন যাতে করে উনার পড়াটা ছুটে না যায় এইভাবে করে ইমাম মাতুরিদি রহিমাহুল্লাহর বেড়ে ওঠা ধন্যবাদ আমরা প্রিয় দর্শক কবরের ভেতর আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তাআলা এই মুহূর্তে সময় হয়েছে একটি ছোট্ট বিরতিতে যাবার বিরতির পরে আবারও ফিরছি আশা করছি আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ সত্যি সত্যি মনটা ভরতে খাবার দিও ক্ষুধার্তকে তোমারে নেকির পথে তুমি আজে আকাশ এই রমজানে রবির নির্দিষ্ট প্যাক রিচার্জের একটি অংশ বিদ্যানন্দের মাধ্যমে চলে যাবে সুবিধা বঞ্চিতদের ইফতারে রবি দর্শক বিরতির পরে আপনাদের সবাইকে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান রবি নূর অ্যাপ নিবেদিত আরবি কাফেলা অনুষ্ঠানের আজকের পর্বে কো-স্পন্সর সীমা স্টিল দর্শক আমরা এখন এসেছি ইমাম আবুল মনসুর আল মাতুরিদির মাকবারায় আমরা এখন দাঁড়িয়ে আছি আকায়েদের বিষয়গুলি সুস্পষ্টভাবে যিনি ধারণা দিয়েছেন আপনারা অনেকেই অনেক ধরনের ঘটনা শোনেন যে অনেকে প্রশ্ন করেন যে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন তাহলে আল্লাহকে বানালো কে এ ধরনের প্রশ্ন হাজার হাজার প্রশ্নের জবাব ওনারা দিয়ে গেছেন এবং এই সমস্ত জবাবগুলো আমরা মূলত তাদের কাছ থেকে শিখেছি তাদের কিতাবাদি পড়ে আমরা শেখ সাদিকুর রহমান আল আজহারির কাছে এ পর্যায়ে যে বিষয়টি জানতে যাচ্ছি আকায়েদের ক্ষেত্রে অনেক কিতাব তো আমরা দেখতে পাই মোহতারাম এবং শরহে আকায়েদ আছে কিতাবুত তাওহীদ আছে এই কিতাবুত তাওহীদ কিন্তু উনি লিখেছেন তো কিতাবুত তাওহীদের মধ্যে আসলে কোন মেসেজগুলো উনি দিতে চেয়েছেন এবং ওনাকে কিছু সুস্পষ্ট ধারণার প্রবর্তক বলা হয়ে থাকে তাওহীদের ক্ষেত্রে একত্ববাদের ক্ষেত্রে আকায়েদের ক্ষেত্রে আপনি সেই বিষয়গুলো যদি আমাদের দর্শকদেরকে তুলে ধরেন জাযাকুমুল্লাহু খায়রান ওনার চমৎকার কিতাব হচ্ছে কিতাবুত তাওহীদ এছাড়াও তাওহীদ মানে কি মুহতারাম তাওহীদ মানে আল্লাহর একত্ববাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন যে পৃথিবীর কোন সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মত নন পৃথিবীর কোন সৃষ্টির অবস্থান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মত নন জি এই বিষয়গুলো সুস্পষ্টভাবে উনি যেভাবে নিয়ে এসেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মত কেউ হতে পারে না লাইসা কামিসলিহি শাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মত কেউ না আপনি যদি মনে করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কোনো একটা স্থানের সাথে আপনি সীমাবদ্ধ করেন এই সীমাবদ্ধ করাটা মানুষ এক জায়গায় স্থির থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা জগৎকে নিয়ে গোটা সৃষ্টিকে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করছেন আমরা যদি আয়াতুল কুরসিটা ভালোভাবে পড়ি আমরা বিষয়টি স্পষ্টভাবে আমাদের কাছে বোধোদয় হবে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম এর প্রত্যেকটা পয়েন্টগুলো কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের ঘোষণা দেয় এই তাওহীদের সুস্পষ্ট বিষয়গুলো ভেঙে ভেঙে উনি এমনভাবে বর্ণনা করেছেন যে বিষয়গুলো মানুষের ইমানের সাথে সম্পৃক্ত এজন্যই উনাকে ইমাম আহলে সুন্নাহ ওয়াল জামাআহ উনাকে বলা হয় আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের ইমামের মধ্যে আরেকজন আছে ইমাম আশায়রী ইমাম আশায়রী আর হচ্ছে ইমাম মাতুরিদি দুজনের সুস্পষ্ট ধারণাই আহলে সুন্নাহ ওয়াল জামাআতের ধারণাকে পরিষ্কার করে এর মধ্যে একজন এখানে শুয়ে আছেন আর আমরা আরেকটু বলে রাখতে চাই আকীদার এই বিষয়গুলো নিয়ে অনেকে অনেক বেশি বাড়াবাড়ি করে বাড়াবাড়ি না করে ওনাদের অবদানগুলোকে চিরস্মরণীয় রাখা দরকার এবং যারা খুব সাধারণ মানুষ
এই বিষয়গুলো খুব ডিটেইলস বলতে গেলে অনেকের মনে নানা ধারণার সৃষ্টি হবে। খুব সাধারণভাবে বলি, একজন মহিলাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, মহিলাটা এমন ছিল যে বাওয়াদি, মানে যারা হয়তো বিভিন্ন পাহাড় পর্বতে বসবাস করে এমন আরব বেদুইন ছিল, ইমান গ্রহণ করলো। ইমান গ্রহণ করার পরে তাকে জিজ্ঞাসা করা হলো যে আইনাল্লাহ, আল্লাহ কোথায়? মহিলা উপরের দিকে ইঙ্গিত করল। জি, তো এই যে একত্ববাদের সুস্পষ্ট ধারণা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মুমিনা বললেন যে হ্যাঁ, তার ইমান ঠিক আছে, একত্ববাদের ঘোষণা ঠিক আছে। ইমানের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে ধারণা পরিষ্কার থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানুষের হাতের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত নয়, মানুষের পায়ের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পা নয়, মানুষের চেহারার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা, এবং যে কোনো বিষয়ে কর্ম সম্পাদনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো মুখাপেক্ষী নন বা সাহায্যের প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হন। যেমন ধরুন হাদিসের মধ্যে এসেছে যে কিয়ামতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ যে নিয়ামতটা রাখবেন সেটি হচ্ছে বান্দারা এক নজরে আল্লাহর দিকে তাকিয়ে থাকবে আর আল্লাহ তাআলা এক নজরে বান্দার দিকে তাকিয়ে থাকবে। তো এখন দেখার জন্য তো চোখ লাগে। আপনি যদি মনে করেন যে আল্লাহর চোখটা আমাদের চোখের মতো, নাউযু বিল্লাহি মিন যালিক, আল্লাহ পাকের কোনো সৃষ্টি মানুষের মতো নন। এই বিষয়গুলো উনি খুব পরিষ্কারভাবে মানুষের সামনে, ধন্যবাদ, উম্মার সামনে, ধন্যবাদ শেখ, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, কিছু পাথর আপনারা দেখতে পাচ্ছেন এই কবরের পাশে রাখা আছে। আসলে শেখ একটু আগে যেটি বলেছিলেন, আপনি যদি আবারও দর্শকদেরকে একটু স্মরণ করায় দেন, মূলত এই পাথরগুলোর সাথে এই কবরের কোনো সম্পর্ক নেই, কিন্তু অন্যান্য কবরে নেম ফলক হিসাবে এই পাথরগুলো সে সময় স্থাপন করা ছিল। একটি দুইটি না প্রায়, কিন্তু জি এখানে অনেকগুলো পাথর দেখতে পাচ্ছি। এখানে 200 আলেমের কবর ছিল এবং এর মধ্যে উল্লেখযোগ্য হেদায়ার প্রণেতা বুরহানুদ্দিন মুরগিনানি, ওনার কবরটাও এখানটায় ছিল, কিন্তু এখানে সেই নেম ফলকটা আমরা পাচ্ছি না। এখানে দেখুন পাথরগুলোর মধ্যে এক একজন আলেমের ইতিহাস লেখা আছে। এই কবরকে পর্যন্ত তারা এত ভয় করত, কবরগুলোকে তারা দুমড়ে মুচড়ে দিয়েছিল, এই কবরগুলোর উপরে বাড়ি স্থাপন করেছিল ইহুদিরা। ২০০০ সালের দিকে, মাত্র সেদিনের কথা, আজকে আমরা যে সময় অবস্থান করছি সেই দিনের কথা, 2000 সনে এগুলোকে আবার আলহামদুলিল্লাহ মুসলমানরা এগুলোকে ফিরে পায় এবং উদ্ধার করে। তাদের বাড়িঘর ভেঙে এই পাথরগুলো তারা লুকিয়ে রেখেছিল, সে পাথরগুলো বের করে এবং এই কবরটার উপরে এখন আমরা যে অবস্থা দেখতে পাচ্ছি এটা নতুন করে স্থাপিত হয়েছে। পুরানো ফলক হচ্ছে এটি, ইমাম মাতুরিদি রাহিমাহুল্লাহ টোটাল জীবনীটা লেখা আছে এবং উনি যে আনসার, আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর ছিল, সে কথাটিও কিন্তু এই এখানে পাথরটার মধ্যে খোদাই করে লেখা আছে। ধন্যবাদ মোহতারাম, আপনাকে জাযাকাল্লাহ, আল্লাহ উত্তম প্রতিদান দান করুন। প্রিয় দর্শক, উনি এমন একজন মানুষ, আপনাদেরকে আমরা তুরস্কে দেখিয়েছিলাম আবু আইয়ুব আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, যিনি 82 বছর বয়সে সুদূর মদিনা আল মুনাওয়ারা থেকে ইসলামের দাওয়াত নিয়ে তারপর ইস্তাম্বুল বিজয়ের জন্য তিনি তুরস্কে গিয়েছিলেন এবং সেখানে শহীদ হয়েছিলেন। উনার বংশের মানুষ হচ্ছে এই আবুল মানসুর আল মাতুরিদি। দর্শক, আজকে আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। ইনশাআল্লাহ আগামীকাল নতুন পর্বে নতুন স্থানে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।